ওকে সো আমরা যেটা বলছি যে যদি আমরা এখানে সি ঢুকতাম তাহলে কি হতো সি এর সবগুলো ভিডিও আচ্ছা আমরা একটু কম্পাইল করে কথা বলতাম আসলে সি কত আছে একটা দুইটা সি 0 তাহলে কোনটা না 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 প্রথমটা বুঝছি ঢাকাটা আমরা প্রথমটা মিং করছেন প্রথমটা বলো ডট প্যারেন্ট এর প্যারেন্ট বি বি ডট চিলড্রেন বি এর চিলড্রেন কয়টা তার অন্তম গুলশান তার অন্তম গুলশান সরি এটা ডট ভ্যালু গুলশান হোয়াট অ্যাবাউট দিস আচ্ছা এখানে আমরা 1 তাহলে আমাদের দেখি কি আসে আচ্ছা পরে দিস সো বি 1 অর্থাৎ এই পুরো সিটা ডট প্যার এসিয়ার প্যারেন্ট কে এ ডট প্যার এ তোমার প্যারেন্ট নেই আচ্ছা সাপোজ আমরা এটা মুছে দিলাম ঠিক আছে তাহলে এইটা ডট প্যারেন্ট কি হচ্ছে এ ডট চিলড্রেন সি তার মানে এ এর চিলড্রেন কে বি আর সি এ বি সি এর কোন কোন কি হবে সি নিচের সিটা হবে ডট ব্যাপ রাস্তা আছে আচ্ছা কি ও জিনিসটা একটু সমস্যা এটা এটা না আচ্ছা আচ্ছা ভাই কাজ করুক আমরা কথা বলি এখনো কথার বেশ কিছু জিনিস বাকি আছে এই যে HTML টা মার্কআপ ল্যাঙ্গুয়েজ রাইট মনে করেন আপনি আপনার মনের মাধুরী মিশায়া আপনি এরকম ট্যাগ পাঠানো শুরু করছেন হ্যাঁ ঠিক আছে মামা চাচা খালা যা যা ট্যাগ আছে মনের মাধুরী মিশায়া সব পাঠাই দিচ্ছে ব্রাউজার পেটা বুঝবে কেমনে যে এই ট্যাগের মানে এইটা ওর তো এটা ইন্টারপ্রেট করে আপনার চোখের সামনে আনতে হবে তাই না বুঝবে বুঝবে না সো এই ট্যাগগুলা আসলে কিছু স্ট্যান্ডার্ড আছে কিছু স্পেসিফিকেশন আছে সেগুলা মাইনে আপনাকে HTML কোড করতে হবে ঠিক আছে সো যদি এটা না হয় তাহলে সমস্যা আচ্ছা সো আমরা ASP.NET empty web application create করছি আমরা নালে করে ফেলি আসুন আমারটা অবশ্য দেখা যাচ্ছে না আমি করে ফেলতেছি ASP.NET empty web application নাম যা আছে রেখে দেন ক্রিয়েট কর ওকে সো দেখেন এমটি আমরা একটা ফাইল অ্যাড করব HTML ফাইল সো সলিউশন এক্সপ্লোরারে যান সলিউশন এক্সপ্লোরার রাইট ক্লিক অ্যাড নিউ আইটেম HTML ফাইল পেজ বা পেজ যেটা আছে নরমালি আমরা ক্লাস অ্যাড করছি না প্রজেক্টে সেরকম জাস্ট এখানে আপনি HTML অ্যাড করবেন HTML পেজ হ্যাঁ অ্যাড নিউ আইটেম নিচে নামের আস্তে আস্তে দেখেন HTML পেজ আছে একটা HTML পেজ নাম যা আছে রেখে দেন সো আমার হাতে আসছে HTML পেজ 1 ডট HTM সো দ্য HTML জার্নি বিগিনস ইয়োর HTML জার্নি হ্যাজ বিগান চোখের সামনে কি দেখতে পাচ্ছেন ইটস অল অ্যাবাউট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হেড বডি টাইটেল আর বহুত কিছু আছে HTML এর বহুত ট্যাগ আছে এগুলো নিয়ে আজকে বেশি কথা বলবো না কারণ এগুলো আনলিমিটেড জিনিস জাস্ট আপনাদেরকে বেসিক কিছু কাজ দেখাব আপনারা কিন্তু অলরেডি যারা কাজ করেন তারা মোটামুটি জানেন ডিপ এক ধরনের বক্সিং এর জন্য ইউজ করা হয় টেবিল মানে কি এই টেবিলটা বানায় টেবিলের মধ্যে কি আছে ডিপ
লিখে রাখেন, এটা নিয়ে আমাদের কনটেক্সট নাই, সিলেবাসে নাই কিছু। বুকস্ট্র্যাপ নামে একটা জিনিস আছে কিন্তু, টুইটার বুকস্ট্র্যাপ, ঠিক আছে, বুটস্ট্র্যাপ আর টুইটার বুকস্ট্র্যাপ, এটা নিয়ে বাসায় কাইন্ডলি একটু ঘাটাঘাটি করবেন, খুবই সোজা। টুইটার বুকস্ট্র্যাপ, ওকে। সো এই অবস্থায় সবাই আসছি, এইচটিএমএল পেজ অ্যাড করছি, এখানে আসছি। আচ্ছা, বড় বড় ফন্ট আনার জন্য কোন ট্যাগ ইউজ করি আমরা? এইচ ওয়ান, আসে এটাকে আমরা এইচ ওয়ান দিয়ে চেঞ্জ করে দেব। এইচ ওয়ানের ভিতরে আমরা এটা, আচ্ছা এখানে কিছু ইন্টারেস্টিং কথা বলবো। নাম্বার ওয়ান, এতদিন পর্যন্ত যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদের জন্য, এতদিন পর্যন্ত আমরা যদি কোনো প্রজেক্ট রান করতে চাইতাম আমরা F5 দিতাম, অথবা ওই যে করে যে সবুজ বাটনটা আছে ওইটা দিতাম। বাট ওয়েবের কথাবার্তা কাজকর্ম সবই আলো, হ্যাঁ এখানেও F5 দিলে আসবে, বাট কাজটা আসলে কী হয়? কাজটা হয় হচ্ছে ভিজুয়াল স্টুডিও এই পেজগুলোকে রান করার জন্য, ভিজুয়াল স্টুডিও এই পেজগুলোকে রান করার জন্য সে নিজে নিজে একটা সার্ভার বানায় নেয়। কী বানায় নেয়? সার্ভার, রিয়েল সার্ভার না, জাস্ট ডেভেলপমেন্ট সার্ভার। এরপর সেই সার্ভারের কাছে সে এই পেজটাকে রিকোয়েস্ট করে। কী বলছি, নর্মালি একটা HTML পেজ যখন আপনি রিকোয়েস্ট রেসপন্স দিয়ে ঢুকতে চান, ইউ মাস্ট নিড এ সার্ভার। এখানে একটা সার্ভার খুবই বানাবেন বসে বসে, হালকা দেখাবে, মামুন দেখাবে হালকা। আমার এই আমার আজকের কনটেক্সট ওটা নাই। সো সো ইউ মাস্ট নিড এ সার্ভার, তাহলে আপনি কেমনি স্টেবল হবেন? সম্ভব না। সো ভিজুয়াল স্টুডিও কি করে, এই কাজটা করার জন্য সে একটা ভার্চুয়াল সার্ভার সিমুলেট করে, এরপর সেই সার্ভারের কাছে সেই পেজটাকে রিকোয়েস্ট করে। ফর এক্সাম্পল আপনাদের করেন বা দেখেন, আমি প্রথমটা রান দিচ্ছি, ঠিক আছে সবাই রান দেন, রান দেখেন লোকাল হোস্ট কোলন 1109 সার্ভার, এইটা হচ্ছে গিয়া ওই ব্যাটার ডিফল্ট একটা ভার্চুয়াল সার্ভার। আমি এবার মজাগুলো দেখাই আপনাদেরকে, এগুলো আসলে আসুক আসুক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা পেজ তো আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা সো এইখানে রানিং হচ্ছে, রানিংটা আমি স্টপ করে দিচ্ছি। সো আইডিয়ালি আমাদের কনসেপ্ট কি বলে, পুরো প্রজেক্ট স্টপ, বাট ইউ আর রং। সবাই ডান দিকে নিচের দিকে আসেন, এই দেখেন তলে আমার মাউস বরাবর ASP ডটের ডেভেলপমেন্ট সার্ভার পোর্ট 1109, সে একটা ডেভেলপমেন্ট সার্ভার তার মধ্যে করছে। আবার দেখাই এই যে এই মাউস এই এই জিনিসটা আর কি, ডাবল ক্লিক করলেও ভালো হয়, এই তো ডাবল ক্লিক করছি, পোর্ট র্যান্ডম সিলেক্ট করে আপনি স্পেসিফাই করতে পারেন, সেটা আমি দেখাবো, টাইম থাকবো বা আপনার সহজ পারেন। সো
এইটা হচ্ছে গিয়ে সার্ভারটা মজাটা কোথায় মজাটা হচ্ছে এই দেখেন পিওর আইএস এর মত আমার পেজের নাম কি ছিল এটা ক্লোজ করে দেই আমার ক্রোম কই ক্রোমে আসছি সার্ভার কিন্তু দিলাম তাই না গুগল কুইক আসছে চলে আসছে হাউ ইজ ইট পসিবল বিকজ দ্য সার্ভার ইজ রানিং বিনিথ দ্য ইউআই ঠিক আছে এইবার আরেকটা মজা দেখেন সবাই আমার সাথে করেন এটা মিনিমাইজ করেন ক্লোজ করার দরকার নেই জাস্ট মিনিমাইজ ইট তবে একটা কথা আইতে মাঝে মধ্যে ঝামেলা করতে পারে জি ভাই আমি জীবনে জ্যাম নিয়ে কাজ করি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে প্রথম এবং শেষবারের মতো ধরছিলাম মানে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমার আনসার হচ্ছে এটা জি ভাই মানে আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন এখানে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই ওকে সো আমি টুইটার বুটস্ট্র্যাপটা সরাই দিচ্ছি আমি অ্যাঙ্গুলার লিখলাম সেভ করলাম ঠিক আছে আমি অ্যাঙ্গুলার লিখছি এবং সেভ করছি কি করলাম শুধু অ্যাঙ্গুলার লিখলাম এবং সেভ করছি এবার সবাই ব্রাউজারে আসেন রান্না রান্না জাস্ট ব্রাউজারে আসেন জাস্ট ব্রাউজারে আসেন অ্যান্ড রিফ্রেশ দেখেন এটা আমি কেন দেখাইলাম কারণ একটাই বারবার যদি আপনাদের আপনাদের পিসি কনফিগারেশন যদি কম থাকে বারবার এফআইএফ দিলে আপনাদের বিরক্তি চলে আসবে পুরো ভিজুয়াল স্টুডিও একদম রান করার ঝামেলা দরকার নেই বিকজ এটা একটা এইচটিএমএল ফাইল জাস্ট আপনি এখানে রিফ্রেশ দিলে এই জিনিসটা চলে আসবে ক্লিয়ার জাস্ট আপনাদের ডেভেলপমেন্ট ইজিয়ার জন্য জিনিসটা দেখাইছি মাঝে মাঝে ক্যাশের মধ্যে দূরে রাখেন ক্যাশটা ক্লিয়ার করুন এখন এটা প্রিয় আপনি এফআইএফ দিয়ে রান করবেন নাই করবেন করবেন ক্যাশের পেইন আচ্ছা ঠিক আছে সো গেস জাস্ট এখানে আমরা কুইক গো থ্রু করি হ্যাঁ এইটার প্যারেন্ট ট্যাগ কে এইচটিএমএল ডক টাইপের থাকা না থাকা স্ট্যান্ডার্ড কোনটার প্যারেন্ট ট্যাগ এইচ1 না না সবগুলোর প্যারেন্ট টোটাল প্যারেন্ট পুরো পেজের প্যারেন্ট এইচটিএমএল এইচটিএমএল এর চাইল্ড কটা আছে এরপর আমরা এই ডোম গুলাকে আচ্ছা এই যে ডোম মানে হচ্ছে কি ডকুমেন্ট অবজেক্ট মডেল অর্থাৎ এই যে এইচটিএমএল গুলা যে আর্কিটেকচার আকারে থাকে এক ধরনের মডেলিং না ডকুমেন্টার মডেলিং ডকুমেন্ট অবজেক্ট মডেল ঠিক আছে উই ডক টাইপের পর থেকে বাকিটা ফেলে দিলে কোনো সমস্যা নেই মানে স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা তো অ্যাকসেপ্ট হয়ে গেল কিন্তু কেন দেওয়ার কারণ নেই আমি দেখলাম সব জায়গায় ফেলেছি ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে মনে করেন আপনার পেজে এইচ ওয়ান আছে একটা আরেকটা এইচ ওয়ান এটা হচ্ছে গিয়া টুইটার গুড স্ট্যাপ এখন আপনি চান আপনি কি চান আপনি চান একটা ট্যাগকে একদম পিন পয়েন্টিং করতে অর্থাৎ আমি ওই অ্যারে দৈরে ইন্ডেক্সিং করে আনবো না একদম আমি ওই ট্যাগটাকেই ধরব ফর এক্সাম্পল আমরা উইন্ডোজ ফর্মে যখন কাজ করছি আমরা প্রতিটার নাম দিচ্ছি একটা করে সেই নেম কি ওই এইচটিএমএল ওই ফর্মের আকারও ছিল
suppose name text box name text box ka karo chilo chilo so like dhoroner unique identifier chilo so apni ichcha korle apni page e erokom unique identifier set korte parben seta ke amra boli id ashen amra dekhi id kemne dai kichu na id hocche angular এবং এটার আইডি দিচ্ছি আমি টুইটার তাহলে কি হচ্ছে স্পেসিফিক হলো আর কি একদম পিন পয়েন্ট স্পেসিফিক হলো জি আচ্ছা এইবার চিন্তা করেন তো আমাদের প্রথমে যে ঘুরছিলাম আমরা ট্যাগ দিয়ে ঘুরছিলাম না সি ডি আমরা বলছিলাম না আমরা এখন বললাম এই পেজের যার আইডি টুইটার বা অ্যাঙ্গুলার সেই ট্যাগটা আমাকে দাও তো তাহলে কি আসবে একদম স্পেসিফিক আইডার নিতে একটা টুইটার আসবে না জি অর্থাৎ মনে করেন এখানে ছিল এ আইডি হচ্ছে গিয়া এফ আই আর এস টি ফার্স্ট এরপর দিলাম বি আইডি হচ্ছে সেকেন্ড বি শেষ এ শেষ আমরা কি করছিলাম এই যে আমরা করে ধরছিলাম না এরকম করে ধরছিলাম না একটা ভেরিয়েবলের মধ্যে আমি এখানে কি করছি আসলে যত এ আছে সবগুলো আমাকে দাও আমি এখন বললাম যার আইডি ফার্স্ট সেই নোটটা আমাকে দাও তো তাহলে আরো ইজি হলো না পিন পয়েন্টিং হয়ে গেল স্পেসিফিক হয়ে গেল আপনাদের জন্য কোয়েশ্চেন তাহলে এই রিটার্ন টাইপটা যে আসলো দেখি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার প্লুরালের পক্ষে কেউ নাই প্লুরাল আচ্ছা আপনি আছেন প্লুরালের পক্ষে আচ্ছা কোয়েশ্চেনটা আমি আবার করি আমার মানে আইডিয়ালি রাখা ঠিকঠাক কিন্তু ব্রাউজারে অনেক স্মার্ট সে কম্পাইল করে ফেলে ঠিক আছে আচ্ছা কোশ্চেনটা আবার বলি আগে আমরা কি করছিলাম এই ট্যাগ দিয়ে ধরছিলাম এই ট্যাগ দিয়ে ধরতে গেলে রিটার্ন টাইপ কি ছিল সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তো রিটার্ন টাইপ ছিল অ্যারে বা প্লুরাল এখন আমি বললাম আইডি দিয়ে ধরবো তাইলে আমরা যে ডিসকাশন টা করতেছি অ্যাকর্ডিং টু দ্যাট ডিসক্রিপশন এই টাইপ সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার থ্যাংক ইউ এখন দেখেন তো ধরলাম আইডি হচ্ছে যার আইডি সেকেন্ড তাকে রাখলাম আমরা একটা ভি এর মধ্যে ওকে এইবার বলেন ভি ডট প্যারেন্ট ডট আইডি এর ভ্যালু কত আসবে বুঝা যাচ্ছে এই তো বাট সামটাইমস আপনার কিছু কিছু গ্রুপিং করা লাগতে পারে গ্রুপিং গ্রুপিং মানে কি সাপোজ আপনি যাচ্ছেন আপনার পেজে এরকম একটা জিনিস আছে HTML টেবল আছে ডাটা আছে সাপোজ নেম ইমেল সিজি পিএ ঠিক আছে এখানে অনেক নাম আছে বোঝা যাচ্ছে আপনি চাচ্ছেন বা আমরা চাচ্ছি যে সমস্ত সিজি পিএ টু এর কম তার সেলটাকে রেড করে দিতে সাপোজ এটা 2.0 এর সেলটা
রেড এবং যে সমস্ত সিজিপিএ 3.7 এর উপরে সেগুলোকে গ্রিন সাপোজ এটা 3.78 এটা হয় কেমন গ্রিন এবং ইউ ক্যান গেস যে একটা টেবিলে আসলে কয়েকটা রেড কয়েকটা গ্রিন থাকতে পারে থাকতে পারে না একাধিক মানুষ টু এরকম পাইতে পারে 3% বেশি পাইতে পারে মাই কোয়েশ্চন ইজ এই যে আমরা কি করতেছি তাহলে এক ধরনের গ্রুপিং করতেছি না যে এই সেল এই সেল এই সেল এগুলো এক ধরনের গ্রুপ আবার এই সেল ওই সেল সেই সেল আরেক ধরনের গ্রুপ তাইলে আমরা যদি একটা গ্রুপের নাম দেই ফেইল একটা গ্রুপের নাম দেই এক্সেলেন্ট এক্সেলেন্ট তাহলে কি হচ্ছে যে সমস্ত ছেলেদের বা মেয়েদের স্টুডেন্টদের সিজিপিএ 3.75 অর অ্যাবাভ হচ্ছে তাদেরকে আমরা কি করতেছি এক্সেলেন্ট গ্রুপে অ্যাসাইন করে দিচ্ছি এবং যে সমস্ত স্টুডেন্টদের সিজিপিএ 2 অর লেস দ্যান 2 হচ্ছে তাদের আমরা কি গ্রুপে রাখতেছি ফেল গ্রুপে রাখতেছি ঠিক আছে গ্রুপিং বলা যাচ্ছে গ্রুপিং এটা মাথায় রাখেন একটু পরে আমরা আরো কাজ করব আর কোন মিনিট পরে ব্রেক দেব এখন আর কিছু কথা বলি আমরা যারা এখনো HTML এ কাজ করেন নাই বা নাকশি কাটছেন যে HTML এ কাজ করব না ঠিক আছে তাদের জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ আছে দুনিয়া HTML এ চলে যাচ্ছে আমিও এই গোলে ছিলাম ঠিক আছে আমি জানি যারা এখনো HTML এ কাজ শুরু করেন নাই বা যারা সিনিয়র হয়েছেন কিন্তু HTML এ কাজ করতে না শিখাচ্ছেন তাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ দুনিয়া HTML এ চলে গেছে যাচ্ছে না চলে গেছে সো আপনি যত ডিলে করবেন আপনি আপনি জব মার্কেট থেকে তত পিছায় পড়বেন ভাই পুরো দুনিয়া ওয়েবে চলে আসছে অলরেডি আমরা দেখি বা না দেখি আমাদের বা লোকাল মার্কেট উইন্ডোজ ফর্ম আমরা যে এসটিএমএল কোড করি ব্যাংক সি শার্পের জন্য কি এসপিডি সেমি এসটিএমএল কোড বা ট্যাগ গুলো সব ঠিক থাকে পিএইচপি কিন্তু আসলে এইচটিএমএল না পিএইচপি হচ্ছে কি সার্ভার সাইডের একটা জিনিস যে ব্যাটা আসলে কাজ শেষ করার পর একটা এসটিএমএল ফেরত দেয় এসপি ডট নেট সিমিলার আরেকটা জিনিস যে আসলে সার্ভারের মধ্যে কাজ করে একটা এসটিএমএল ফেরত দেয় আছে মামুন এক ঘন্টা ক্লাস নিলে আপনারা বিকালবেলা ধুমা অ্যান্ড উইন্ডোজ ফর্মের অ্যাপ্লিকেশন বানানো শুরু করে দিয়েছিলেন হ্যাঁ লার্নিং ক্লাস তাহলে কয় ঘন্টা ছিল 3-4 ঘন্টা আইডিয়াটা বুঝতে পারতেছেন এইচটিএমএল লার্নিং কার্ভ মিনিমাম 1 ইয়ার ঠিক আছে হ্যাঁ আপনি এই এই জিনিস করতে পারবেন এক কোম্পানি না কিন্তু এটা আপনি কোথাও সেল করতে পারবেন না ইটস নট সেলেবল কিন্তু আপনি 2 দিন উইন্ডোজ ফর্মে কাজ করলে থার্ড ডে প্রোডাক্টটা সেল করতে পারবেন আমাদের কথা ধরতে পারবো আমরা এই হাই লেভেল থেকে শুরু করতাম এখন আলার্ম যারা মিস করছেন তারা বিশাল মিস করতেছে এখন না পরে টাইম থাকবে
মানে যেটা বলি সহজ আমার কথা বিলিভ করে এটা সহজ রাদার আমি যে ডেলিভার করি সেটা নেওয়ার চেষ্টা করে সেটা মাছ মাছ মোর বেটার কারণ সো পার ল্যাঙ্গুয়েজ বা পার টপিক যদি তিন মাস করেও কাজ করেন তিন চারা বারো মাস দ্যাট মিনস ওয়ান ইয়ার এই মিন এটা বলছি ওকে সো এইচটিএমএল আসলে আপনার চোখের সামনে এইচটিএমএল কে আপনার চোখের সামনে আপনার ব্রাউজারটা ডাটা দেখা এইচটিএমএল ইজ অল অ্যাবাউট ডেটা But what about the beautification? CSS. So, আপনি যদি বলতে চান ব্রাউজারকে ব্রাউজারই তো রান করতে না যদি ব্রাউজারকে বলতে চান যে ভাই ব্রাউজার তুমি কিন্তু এই H1 ট্যাগটা তুমি লাল করে দিবা এখন এখানে আপনি কি LL লিখবেন It's not possible. বা রেড লিখলেও পসিবল না কেন কারণ সে সব কিছু HTML আকারে দেখতেছে সো আপনাকে যদি বলতে হয় যে তুমি কিন্তু এটার ইন্টারপ্রেট করবা না এটা একটা কালার জিনিস দ্যাট মিনস এটা বিউটিফিকেশনের জিনিস ইটস নট দ্য ভ্যালু সো আপনাকে এক্সট্রা কিছু কথা বলতে হবে আবার বলি কথাটা নর্মালিভাবে কাজ করলে HTML যে পার্সার দ্যাট মিনস হচ্ছে গিয়া ব্রাউজার তার কাছে সব কিছু হচ্ছে ডেটা ডেটা কিন্তু আপনি যদি চান এইটা আসলে ডাটা না এটা হচ্ছে কি আসলে একটা সুন্দর করার জিনিস তাইলে ওকে আলাদা করে বলতে হবে যে ভাই ব্রাউজার এটা কিন্তু সুন্দর করার কথা তুমি এটা সুন্দর করা হিসেবে ট্রিট করো সো এইটা হচ্ছে গিয়া CSS ক্যাসারিং স্টাইল শীট ভাই HTML আর CSS দুটো আলাদা সফটওয়্যার আলাদা সফটওয়্যার না আলাদা ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে আলাদা কথা মানে একই সফটওয়্যার যদি বিভিন্ন পায় সফটওয়্যার মানে কি আপনি সেটা বলুন এটা কি একটা সফটওয়্যার আমি CSS কি বলছি একটা ডিজাইনিং CSS কি বলছি ল্যাঙ্গুয়েজ HTML কি একটা আপনি কিওয়ার্ড ইউজ করতেছেন সফটওয়্যার দুজন দুই ট্র্যাকে আছে আগে আপনাকে আমার ট্র্যাকে আসতে হবে ঠিক আছে তুমি লাল করো এইটাকে তুমি নীল করো একদম সবুজ করো ঠিক আছে আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি আচ্ছা সো সবাই ঠিক এই কারসারে আসেন সবাই যদি অ্যালাইন্ড না থাকেন আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ লাস্টে আমি যে ক্লাস কিনেছিলাম ডাটাবেজে দু একজন অ্যালাইন্ড ছিলেন না তারা কিন্তু বিকালে গিয়ে ধরা খাই গেছিলেন মনে আছে হ্যাঁ ভুলে গেছে প্লিজ অ্যালাইন্ড উইথ মি যেভাবে যে কাজ করে ঠিক সেভাবে সেই কাজটা করো এখানে আসো আমরা এখন কি করতে যাচ্ছি স্টাইল না স্টাইল সো লেটস ডিফাইন দ্য স্টাইল ঠিক যেভাবে যে লেখাটা লিখছি ঠিক সেইভাবে সেই লেখাটা লেখেন আপনাদের দুই মিনিট টাইম দিচ্ছি লেখার জন্য ঠিক এক্স্যাক্টলি সেই লেখা লিখবেন দরকার বলে ডাবল চেক ট্রিপল চেক আসে নাই আসছে তো সো এটাকে আমরা ইনলাইন CSS বলতেছি প্রবলেম হচ্ছে এইরকম CSS কোড করা ঠিক না কেন জাস্ট থিঙ্ক আপনি এই স্টাইলটা তিনটা পেজে 20টা
text box by H1 a বা ইসে কপি পেস্ট করছেন আপনি ক্লায়েন্ট এবার বললো ফসল সাহেব গ্রিন তো ভালো লাগছে না আপনি এটা লাইট গ্রিন দেন তো আচ্ছা গ্রে করে দেন তো কি করতে হবে সব কিছু এটা লাইনে লাইনে যেতে হবে জি সো ইটস নট গুড ওয়ে রাদার আর অনেক ওয়ে আছে এই যে আমরা সিএসএস ব্যবহার করতেছি ইচ্ছা করলে কিন্তু আপনি ব্রাউজারকে বলতে পারেন এই পেজে যতগুলা ট্যাগ আছে সবগুলোতে তুমি এই ট্যাগটা অ্যাপ্লাই করো ফর এক্সাম্পল আমি এটা বুঝাই সাপোজ এটা নাই 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 কি বললাম আবার বলুন সাপোজ আমি ব্রাউজারকে বলতে চাই ভাই ব্রাউজার এই পেজে যতগুলা এইচ ওয়ান থাকবে তুমি সবগুলো এইচ ওয়ানে কালার ব্লু করে রাখো তো তাহলে আমি হলে কি করতাম সবগুলোতে স্টাইল লিখতাম ব্লু কিন্তু এখন আমি কি বলছি কথাটা খেয়াল করেন কথা ইম্পর্টেন্ট যতগুলা এইচ ওয়ান আছে সবগুলা এইচ ওয়ান সো আমি যদি এইচ ওয়ানের জন্য একটা স্টাইল ডিফাইন করে আসি তাহলে অটোমেটিক বাইন্ড হয়ে যাবে না হ্যাঁ আসেন বাইন্ড করে দিলে সেটা লেখার জন্য টাইটেলে আসেন সবাই টাইটেলে একটা এন্টার দেন টাইটেলের ভিতরে না বাইরে হেডের উপরে মানে হেড এন্ডার উপরে দেখেন কোথায় করছি দেখলেই বুঝবেন স্টাইল টাইপ লাগবে বা টাইপ না দিলেও চলে ইট ডিপেন্ড আসলে টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস আপনারা কিন্তু আইডির হেল্প নেবেন নিজেরা টাইপ করলে কিন্তু আপনাদের ভুল হওয়ার চান্স থাকে ওকে এইচ ওয়ান ব্লু এটা আমি সেভ করলাম আর এই ব্রাউজারটাকে গিয়ে রিফ্রেশ করলাম সি শুরু করতেছি সিএসএসটা শেষ করেছেন ঠিক আছে ফার্স্ট ফার্স্ট হাফ তো এনার্জি থেকে সব পরে এনার্জি থাকবে না আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন যেগুলো আমি এখন দেখাচ্ছি ইটস অল অ্যাবাউট হাউ টু ঠিক আছে কেমনে এটা হইতে পারে নট দ্যাট আপনার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে কেমনে এটা সলভ করবো মানে সলভ না কী কী লেখবো আমি রিকোয়ারমেন্ট দিচ্ছি সলিউশন দিচ্ছি কিন্তু আপনাদের যখন কাজ শুরু করবে তখন আপনার রিকোয়ারমেন্ট বুঝে সলিউশন নিজে নিজে করতে হবে এর প্রোগ্রামিং এর বেসিক জিনিস এগুলো ঠিক আছে আচ্ছা এখানে আমি সুবিধার জন্য আরো কিছু ট্যাগ অ্যাড করব এখন ঠিক আছে আপনারা ইচ্ছা করলে করতে পারেন আমার সাথে জাস্ট এটা কপি করে পেস্ট করেন দেখেন এক একই ট্যাগ নিয়ে নিবে সে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর চারটা ট্যাগ অ্যাড করছি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর ওটা নিয়ে নিচ্ছে আসলে ট্যাগ করে রাইট কালার দিছিলাম কিন্তু এখন আমি যেহেতু এইচ ওয়ান এর মধ্যে ট্যাগ ডিফাইন করে দিছি আমার সবগুলো এইচ ওয়ানে কিন্তু সেই স্টাইল চলে আসছে বিশেষ না হলে দেখেন সি বাট আই ডোন্ট ওয়ান্ট দিস আমার এটা চাই না কি চাই তাহলে আমি চাই যে অ্যাঙ্গুলারের কালার হবে হচ্ছে গিয়া কি ব্লু ছিল আর টুইটারের কালার ছিল আগে ছিল গ্রিন এবং যদি
অ্যাঙ্গুলার টুইটার বাদে যত ইচ ওয়ান আছে সবগুলো হয়ে যাবে ভায়োলেট বা অন্য একটা কালার দিব। তাহলে দেখেন কি হচ্ছে, আমি স্পেসিফাই করতেছি অ্যাঙ্গুলারের আইডির জন্য ব্লু, অর্থাৎ এই ব্লুটা বা এই স্টাইলটা অ্যাঙ্গুলারের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ যার আইডি আসলে অ্যাঙ্গুলার তার জন্য অ্যাপ্লিকেবল। সিমিলারলি আমি টুইটার নামে একটা স্টাইল বানাইলাম এবং আইডি দিলাম হচ্ছে কি ওইখানে ওটার মতো করে, তাহলে এই স্টাইলটা কার জন্য অ্যাপ্লিকেবল, টুইটার আইডির জন্য অ্যাপ্লিকেবল। এবং আমি আরো কি বলছি, এই দুটা ছাড়া বাকি ইচ ওয়ান ট্যাগগুলো অন্য একটা কালার থাকবে, এটা হতে পারে রেড ফর এক্সাম্পল, যদি হতো গাঢ় কালার। তাহলে কি হবে, তাহলে এইচ ওয়ানের যে ডিফল্ট সিএসএস সেটা হয়ে যাচ্ছে রেড, বাট অ্যাঙ্গুলারের জন্য হয়ে যাচ্ছে ব্লু, টুইটারের জন্য হয়ে যাচ্ছে গ্রিন। আচ্ছা দেখাই কেমন করতে হয়, যারা জানেন তারা বুঝবেন আমি একটা ভুল করব, বাট ভুলটা একটু ইগনোর করবেন। এখানে দিব আমরা রেড, এটা হচ্ছে ডিফল্টটা, বোঝা যাচ্ছে? আগে একটু কর, আগে রেড কর। আচ্ছা আমার রিকোয়ারমেন্টটা বোঝে নিয়ে এমন কেউ আছেন, মাত্র যে কথাটা বলছি সবাই বুঝছো? ঠিক আছে আমরা শুরু করি, কথাটা আবার বলি পর কাজ শুরু করার আগে। ডিফল্ট এইচ ওয়ান যাদের আছে সবার হয়ে যাচ্ছে রেড, বাট স্পেসিফিকলি আমি দুইটা চেঞ্জ করতেছি, একটা হচ্ছে যার আইডি, এটা হতে পারে এইচ ওয়ান, এটা হতে পারে অন্য কিছু, যার আইডি অ্যাঙ্গুলার তার ফন্ট কালার বা তার কালার হয়ে যাচ্ছে ব্লু, যার আইডি টুইটার তার কালার কি হয়ে যাচ্ছে গ্রিন। তাহলে এইখানে আমি যদি অ্যাঙ্গুলার দিয়ে একটা স্টাইল বানাই এবং তার কালার যদি আমি ব্লু দেই, ইট শুড ওয়ার্ক রাইট? ইয়েস, টুইটার কালার হয়ে যাচ্ছে গ্রিন। লেখেন লেখেন, ঠিক এক্সাক্ট লিখে যাবো। সো ডিফল্ট ইচ ওয়ান রেড, বাট যার আইডি অ্যাঙ্গুলার সে একটা, যার আইডি টুইটার সে একটা। ওকে সো আমি আর আবার কথা শুরু করি। আচ্ছা এই যে এখানে এইচ ওয়ান, এইটা কি আছে, একটা এইচটিএমএল ট্যাগ না অ্যাঙ্গুলার, এই কি এইচটিএমএল ট্যাগ? কি এটা আইডি? তাহলে ব্রাউজার যখন এই পেজটা পড়তে আসবে সে দেখবে এইচ ওয়ান আর অ্যাঙ্গুলার লেখার স্টাইল সেম না, লেখছি সেম ভাবে না, তাইলে ওই ব্যাটা বুঝবে কেমনে যে এ একটা ট্যাগ এ একটা আইডি। সো আমাদের আসলে এক্সট্রা কিছু কথা আবার অ্যাড করতে হবে না যে ভাই ব্রাউজার এটা একটা এইচটিএমএল ট্যাগ, এটা একটা আইডি। সো এই আইডিগুলো যখন আমরা বলবো তখন আমাদের এখানে একটা হ্যাশ অ্যাড করতে হবে, ঠিক আছে? সো টুইটারের আগে একটা হ্যাশ, অ্যাঙ্গুলারের আগে একটা হ্যাশ, দেন ইট উইল ওয়ার্ক ফাইন, ঠিক আছে? সো আমরা কি শিখলাম, ডিফল্ট ট্যাগ দিলে নর্মালি লিখবো, যদি কোনো আইডির জন্য আমরা কোনো স্টাইল স্পেসিফাই করতে চাই কি লিখবো, হ্যাশ। সো সেভ করলাম, পেজটা রিফ্রেশ করি, সি আসছে সবাই এরকম না আসতে থাকবে। প্রবলেম
প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল h1 অ্যাঙ্গুলার টুইটার তিনটা লেখার স্টাইল ছিল সেম। সো ব্রাউজার যখন আসে এটা করতে লাগবে সে কী করবে? সে তিনটাকেই একই টাইপ ভাববে না? তিনটাকেই সে কী ভাববে? ট্যাগ ভাববে। কিন্তু অ্যাঙ্গুলার আর টুইটার তো ট্যাগ না, কি দুটা আইডি। সো ব্রাউজারকে বুঝতে হবে যে এই দুটা আইডি। এই কথাটা বোঝানোর জন্য আমরা আগে একটা আমরা একটা কথা বলছিলাম মনে আছে? গ্রুপিং, এই যে গ্রুপিং এর কথা যে বলছিলাম, এই গ্রুপিং কি করে ট্যাগ দিয়ে করছিলাম? ট্যাগ মানে সমস্ত h1 এরকম হবে, আমরা কি আইডি দিয়ে করছিলাম যে এই আইডি সেলগুলো হবে? না, আমরা বলছিলাম ইটস এ ক্রাইটেরিয়া, ইটস এ গ্রুপ, তাই না? সো আমরা যদি একটা স্টাইল বানাই, মনে করেন ফেইল, ফেইল আমি একটা স্টাইল বানাচ্ছি যার কালার হয়ে যাচ্ছে রেড, আরেকটা বানাচ্ছি হচ্ছে এক্সেলেন্ট যার কালার হয়ে যাচ্ছে গ্রিন। তাহলে যে সমস্ত এইচ ওয়ান ট্যাগ বা যে সমস্ত ট্যাগ এক্সেলেন্টকে নিবে তার কালার কি হয়ে যাবে? গ্রিন, এক্সেলেন্টকে নিচ্ছে। এবং এটা কিন্তু একাধিক এইচ ওয়ান নিতে পারে, তাই না? এর দ্বারা আসলে কি কি হচ্ছে, ট্রেড অফটা কি হচ্ছে? আমরা ডিফল্ট এইচ ওয়ান এর মধ্যেও দেই নাই, আমরা ডিফল্ট আইডির মধ্যেও দেই নাই, এটা হচ্ছে তার মিডল একটা পয়েন্ট। এইস এ ক্লাস আর গ্রুপ, যে সমস্ত ট্যাগ এই স্টাইলটাকে নিবে তারা সেই স্টাইলের মধ্যে বিহেভিয়ার করবে, যারা যারা এটা নিবে না তারা তারা সেই বিহেভিয়ার করবে না, ঠিক আছে? সাপোজ এটার ডিফল্ট কালার আমরা ব্ল্যাক রাখি, ঠিক আছে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমি কি করব, এখানে যে আমার চারটা এইচ ওয়ান ছিল আমি দুইটা দুইটা করে স্টাইল চেঞ্জ করব। ক্লাস দিব, আচ্ছা ক্লাসটা পরে লিখি, দাঁড়া উপরে আগে লেখা শুরু করি। একটা দিব হচ্ছে গিয়া ফেইল, তার কালার দিচ্ছি কি আমরা রেড। সবাই একটু দেখেন উপরে কালারটা ব্ল্যাক করে আসছে, এবং এক্সিলেন্টের কালার হচ্ছে গ্রিন, এটা তাহলে অন্য কালার দিয়ে দিই ইয়েলো। সবাই একটু দেখেন, এটা আসলে ম্যানুয়ালি পরে করলেও চলবে কিন্তু জিনিসটা কনসেপ্টটা ইম্পর্টেন্ট, দেখেন সবাই কাইন্ডলি। সো উপরে ছিল এইচ ওয়ান, ইটস এ ডিফল্ট ট্যাগ, তারপরে ছিল অ্যাঙ্গুলার, ইটস এ হ্যাশ অর্থাৎ সেই পেজে একটাই থাকবে, তারপরে ছিল টুইটার, এটাও ছিল একটা হ্যাশ অর্থাৎ আইডি অর্থাৎ সেই পেজে একটাই থাকবে। বাট নাও উই ওয়ান্ট টু গ্রুপ সামথিং, নট ডিফল্ট ট্যাগ, নট আইডি, ইটস এ গ্রুপ। সো গ্রুপের জন্য আমরা কী করবো? ডট দিব একটা, ইটস নট হ্যাশ, ইটস নট ডিফল্ট। তাহলে হ্যাশ হলো আমরা ইন্ডিভিজুয়ালি কিছুকে জয়েন করার জন্য, জি জি সত্যি গ্রুপের জন্য ডট, জি। এখন আমি দুইটা হেডারে ফেল নিব, দুইটা হেডারে এক্সেলেন্ট নিব, তাহলে উপায়টা কী হবে বলেন তো? যে সমস্ত হেডারগুলা ফেইল ক্লাসের গ্রুপে হবে তারা তারা ফেইলের স্টাইল নেবে,
যে সমস্ত হেডারগুলা এক্সিলেন্ট গ্রুপের হবে তারা তারা এক্সিলেন্টের স্টাইল নেবে। দ্যাটস ইট। সো এইখানে আইডির পর স্পেস দেন একটা, এইটা করেন সবাই, এটা লাগবে। আইডির পর স্পেস দেন, এরপর লেখেন ক্লাস ফেইল এবং এখানে লিখব ক্লাস ইকুয়াল এক্সিলেন্ট, এটা কপি পেস্ট করব এখন। সাপোজ আমরা যখন ওই HTML যখন ব্রাউজ করতে যাই, কিছুর উপর মাউস নিলে পুরো কালার চেঞ্জ হয়ে যায় না, স্টাইল চেঞ্জ হয়ে যায় না, এটা কেমনে করে? হোবার খুব সোজা, জাস্ট এইখানে দেখেন, সবই করে, এটা মজা পাবে, করেন H1 এর এর মানে হচ্ছে ইভেন্ট, অর্থাৎ H1 এর হোভার হইলে আমি কি চাই, হোভার হইলে আমি কি চাই, ওটাই। সো ফন্ট স্টাইল লার্জার করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম, তাহলে কি হবে বলেন তো? কেউ বাংলায় বলে না, সেটা বড় হবে ফন্টে এবং কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, সেটা শুধুমাত্র অ্যাঙ্গুলার বাইরম করে স্পেসিফিক ট্যাগের জন্য হবে না সবার জন্য হবে? সবার জন্য হবে না, কারোর জন্যই হবে না, কারণ আমার কিন্তু এখন দেখেন আমার কিন্তু এখন ছয়টা, তিন তিন ছয়, ছয়টা ট্যাগ আছে এবং ছয়টায় কিন্তু আইটি অথবা ক্লাস দিয়ে এখন সবগুলো হোভারটা যদি দিয়ে, হোভারটা যদি এখন দেই, সবার জন্যই অ্যাপ্লাই হবে না কারোর জন্যই অ্যাপ্লাই হবে না? আচ্ছা আমরা একটা ডিসকাশন করি, আউটপুটে দেখেন না, জাস্ট ডিসকাশন করি, হবে না কেন? ডিসকাশন ইম্পর্টেন্ট, আউটপুট দেখা মানে হচ্ছে গিয়া বোঝার মতো হয়ে গেল, ঠিক আছে, হবে না কেন? সবার জন্যই হবে, হ্যাঁ চলো ডিসকাস করি, হবে না কেন? আচ্ছা হ্যাঁ হবে কেন? এরপর যদি আপনি কোনো ক্লাস দেন তাহলে তার প্রায়োরিটি হচ্ছে হয়ে যাচ্ছে একটু বেশি, এবং তারপর যদি আপনি আরেকটা আইডি দেন তার প্রায়োরিটি হয়ে যাচ্ছে আরো বেশি। কিন্তু হোভার যখন আমরা দিচ্ছি আমরা কিন্তু বলি নাই অ্যাঙ্গুলারের হোভার, তা কি বলছি? আমরা বলি নাই ফেইলের হোভার, আমরা বলছি H1 এর হোভার। ইটস ট্রু যে এদের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, বাট বিনিথ অফ এভরিথিং সবগুলা কি একটা করে H1, তার ডিফল্ট ট্যাগটা তো আর নষ্ট হয়নি। সো ব্রাউজারের মাউস যখন উপরে আসবে সে তো নিজে একটা H1, এটা তো আর নষ্ট হয়নি, সো H1 এর স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে,
সো হোভার ছাড়া আরো কিছু কিছু ইভেন্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সিএসএস যা বললাম আপনাদের মোটামুটি এক বছরের কাজের জন্য এইটুক জানাই না। জি ও সে পুরা H1 ট্যাগটা পুরো নিয়ে নিয়েছে, কিন্তু লেখা তো কম। যাই হোক কথা শেষ করে দিই, ব্রেক দিব একটা। জি যারা মানে আপনাদের কিছু ক্যারিয়ার পাথ নিয়ে কথা বলি, 5 মিনিট 11টা থেকে ব্রেক দিব। বর্তমানে কিন্তু শুধুমাত্র প্রোগ্রামিং করেই যে খুব ভালো রকমের উপর লেভেলে যাওয়া যায় তা না। ইভেন এখন যারা UXD দ্যাট মিন্স ডিজাইনিং CSS HTML ভালো করেন, তাদেরও কিন্তু বিশাল অপরচুনিটি তৈরি হচ্ছে। কেন? কারণটা খুব সোজা, কারণ কম্পিটিটিভ মার্কেটে সেম প্রোডাক্ট 5টা আছে, আপনি কোনটা কিনবেন? যেটা দেখতে সুন্দর, ঠিক আছে? সো যে সমস্ত কোম্পানির পকেটে টাকা বেশি, তারা UXD-তে ইনভেস্ট করতে পারে বেশি, তারা ভালো প্রোডাক্ট বের করতে পারতেছে। নর্মালি চিন্তা করেন, আমি আইফোন বা আমি যখন অ্যান্ড্রয়েডে একটা অ্যাপস নামাবো, আমি যখন আইকনগুলো দেখি, আমি সার্চ দিলাম এডুকেশন, সার্চ দিলাম কুইজ দিয়ে, কোন কুইজটা আমি নিব যেটার আইকনটা সুন্দর বেশি, রাইট? আপনার হাতে 3টা ওয়েবসাইট আছে, 3টা সেম টাইপের কাজ করে, ঠিক আছে? আপনি কি করবেন? যেটার লুক অ্যান্ড ফিল নট কালার, ফিলিংসটা ইম্পর্টেন্ট। যে লুক অ্যান্ড ফিল আপনাকে অ্যাট্রাক্ট করবে বেশি, আপনি সেখানে যাবেন। যেটার ইউজেবিলিটি বেশি সহজ, সেখানে যাবেন। একটাতে আছে প্রচুর মনে করেন যে লেখা ক্লিক, অন্যটাতে আছে যেটা রেডিও বাটন চেনেন না সবাই? হ্যাঁ, একটাতে আছে প্রচুর টেক্সট বক্স এবং বাটন ক্লিক, একটাতে আছে খালি রেডিও বাটন। কোনটাতে মানুষের বেশি যাবে? অবশ্যই রেডিও বাটন। সো আমার কথাটা হচ্ছে, যাদের মানে বেদার দেওয়ার মালিক তো খোদা আল্লাহ, ঠিক আছে? যাদের একটু কম মনে হচ্ছে যে আমি প্রোগ্রামিংয়ে খুব বেস্টের বেস্ট করতে পারবো না, কিন্তু মোটামুটি পারবো, তারা কিন্তু ইচ্ছা করলে UXD-তেও মোটামুটি ভালো এফোর্ট দিয়ে টপে আসতে পারে। আমাদের কোম্পানির কথাই বলতে পারি, সেলিস বর্তমানে বাংলাদেশ ঢাকার টপ মোস্ট একটা কোম্পানি। আমাদের প্রজেক্ট ম্যানেজার কয়েকজনের মধ্যে একজন ফুল UXD মানুষ, উনি 10 বছর ধরে UXD কাজ করতেছে। উনি পেপসি ভালো ভালো কোম্পানির ওয়েবসাইট অ্যাপ্লিকেশন বানায় আসছে, ওনার কোয়ালিটি সমস্যা নেই। বাট দ্য ফ্যাক্ট ইজ যে উনি টোটাল UXD পিপল হয়ে উনি কিন্তু টপ মোস্ট পজিশনে চলে আসছেন, ঠিক আছে? সো হোয়াট আই এম সেইং ইজ, যারা যেটা করতে ভাল লাগে ডু ইট, বাট মেক ইট কোয়ালিটি, ঠিক আছে? আপনি কোয়ালিটি জিনিস করেন না, আপনি চাই করেন না, কেউ আপনাকে 500 টাকা দেবেন, আপনি নিজেই তুলনা করে দিবেন না, দিবেন আপনাকে আপনার চান। জি দেখেন, আপনি নিজে যদি এখন মোবাইল কিনতে যান, আপনি কিন্তু 6,000 টাকা দিয়ে সিম্ফনি কিনবেন, আপনি কিন্তু এখন আর চাইনিজ ব্র্যান্ড চাইনিজ যেটা জেনুইন চাইনিজ কিনবেন না, ঠিক আছে না? সস্তার মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে, জেনুইন চাইনিজ আগে ছিল, মনে করেন যে ক্লিক স্পিকারের মতো ধুম 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 করে নন ব্র্যান্ড চাইনিজ, এগুলো কিন্তু মানুষ কিনবে না এখন। হ্যাঁ, চাইনিজের মধ্যেও খুঁজতে গেলে সিম্ফনি কেনে, কেন? এটা একটু বেটার, কোয়ালিটি বেটার। টাকা থাকলে আপনি কিনবেন এরিকসন, কিনবেন LG, ওদিকে তো যাচ্ছেই না আমরা। এনিওয়ে, সো আপনাদের ইন্সপায়ার করার জন্য কথাটা বললাম, যাদের মনে হচ্ছে যে না, আমি এই কথাটা কেন বললাম, অনেকগুলো ব্যাচ গেছে তো, তো সবাই তো আসলে একরকমভাবে শেষ করতে পারেন না কোর্সটা। অনেকে দেখা যায় একটু কম পারেন, অনেক একটু বেশি পারেন। সো যারা মনে হচ্ছে যে একটু কম পারেন, তাদের একটু ইন্সপায়ার করার জন্য বললাম আর কি কথাটা, ঠিক আছে? মোবাইলের অ্যাপস করার জন্য কি এই রকম এই ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে যে আমরা এখন যেটা শিখতেছি আমাদের যে UI গুলো এখন বানায়, ঠিক আছে, মাথায় খারাপ হয়ে যায়। সো একটা টোটাল প্রোডাক্ট
is not only developer's work. It also a best UXD work. It's also a good CSS developer work. So if you even should CSS niye thake jara ekta bosor mane CSS diye amon jinish ber korte parben manusher chokul dai jabe. Ekta example diye shesh kori. Suppose eikhane ekta dheu dheu ama ekta chobi ache ekhane ekta nouka ache enuka ki akano holo jai ho eta manush ele surjo animation ta hobe erokom dheu 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 cholbe nouka ta erokom 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 moto edik theke edik jabe abar edik theke jabe. For your kind information, total custom CSS de korashom. Thik ache, ami dekhi expertise kori nai, but ami blog ta post ta korchilam. Abar boli, dheu 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 hocche. No code ek mathe theke mathe jacche. Abar puri khan theke ekhane aschi sir. Ekhane surjo ta ache. Ek total animation ta CSS de shob. CSS 3, 2D transition, 3D transition ache. ঠিক আছে, সো এক্সপ্লোর ইয়োরসেলফ ওয়েব পেজ কোন দেখাবেন না ওয়েব পেজ দিয়ে আপনি স্ট্যাটিক ডাইনামিক এর দেখাবেন বুঝি নাই एग्जांपल আর একটা আপনি কোন ওয়েব পেজ থেকে মানে মানে কাছে এটা দেখাবেন এই যে যা দেখছি হয়ে গেছে শেষ ওয়েব পেজ না সেটাই বলতে আপনি তো দেখে দেখেন না এটা মানে পেজটা কিভাবে গেছে আসে ওয়েব পেজ কিভাবে বানানো মানে এটা না এসব দেখাবো না কন্টেইনার এসব দেখাবো না এসব দেখাবো না নেক্সট আমাদের ব্রেকের পর ক্লাস শুরু হবে জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরি আলহামদুলিল্লাহ আমি বলছি ইটস এ লং টার্ম ওয়ার্ক ঠিক আছে এটা এক বছরের ওয়ার্ক এটা এক ক্লাসে আমি কত বলবো তাহলে কোর্সের মধ্যে জিনিসগুলো সরাইতে হবে এটা দরকার একটা বেসিক কনসেপ্ট এক্স্যাক্টলি ঠিক আছে ব্রেক দিয়ে দিচ্ছি আমরা যেহেতু একটু বেশিক্ষণ টাইম নিচ্ছি 25 থেকে শুরু করবো আমরা